This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দমদমে নাগের বাজারের নয়াপট্টি এলাকাতে নিজের বাগানবাড়ি থেকেই এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ উদ্ধার। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দমদমে নাগের বাজারের নয়াপট্টি এলাকার বাগানবাড়ি থেকে এক বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম কল্যাণ ভট্টাচার্য, তার বয়স 72 বছর। ওই বাগানবাড়িতে একাই থাকতেন কল্যাণবাবু, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, বিশ্বজিৎ ডিটেইলসে জানাবে। বিশ্বজিৎ ঠিক কি ঘটনা ঘটেছিল বিশ্বজিতের সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানাই, দমদমে নাগের বাজারের বাগানবাড়ি থেকে এক ব্যক্তির পচা কলা মৃতদেহ উদ্ধার। দমদমে নাগের বাজার নয়াপট্টি এলাকার ঘটনা। ওই বাগানবাড়িতে একাই থাকতেন কল্যাণ ভট্টাচার্য নামে ওই বৃদ্ধ, যার বয়স 72 বছর, এবং তার মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, ওই ব্যক্তির আত্মীয়রা সল্ট লেকে থাকেন, তারা তাকে ফোনে পাচ্ছিলেন না, এবং তারপর খোঁজাখুঁজি করার সময় তারা দেখে যে ওই বাগানবাড়ি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। তারপর তালা ভেঙে তারা ভিতরে গিয়ে ওই বৃদ্ধের পচা গলা দেহ দেখতে পান। বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কিভাবে ওই বৃদ্ধের মৃত্যু হলো, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, পুলিশ কি এই ঘটনায় কাউকে সন্দেহ করছে? দেখো জুলেখা, ইতিমধ্যে কিন্তু এই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন নাগেরবাজার থানার পুলিশ। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই যে নাগেরবাজার অঞ্চলের যে বাগান বাড়ি থেকে, অর্থাৎ নয়াপট্টিতে যে বাগান বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, এবং তার নাম হচ্ছেন কল্যাণ মুখার্জি ভট্টাচার্য, এবং সেই কল্যাণ ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়েছে, তার বয়স 72 বছর, তিনি একাই থাকতেন এই বাগান বাড়িতে, এবং বাগান বাড়ি থেকে তিনি খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না, এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এবং যিনি এলাকার জনপ্রতিনিধি তিনিও তাই একই কথা বলছেন। কিন্তু গতকাল তার পরিবারের লোকজন, অর্থাৎ সল্টলেকে থাকেন, তারা কিন্তু ফোন করেছিলেন। ফোন করার পরে কিন্তু তারা কোনো উত্তর পাননি এদিক থেকে, এবং বেশ দুদিন ধরে তাকে ফোন করা হয়েছে, তার কোনো উত্তর পাননি। এরপরে কিন্তু গতকাল কিন্তু তিনি তার বাড়িতে আসেন, তারা, অর্থাৎ তার আত্মীয়রা বাড়িতে আসেন, এবং বাড়ির গেট বাইরে থেকে তালা দেওয়া ছিল, এবং তারপরে সেখান থেকেই পচা, মানে পচা গন্ধ পেলেই কিন্তু তারা নাগেরবাজার থানার পুলিশকে বিষয়টি জানায়। তারপরে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের ভিতর থেকে কিন্তু তালা ভেঙে কিন্তু তারা উদ্ধার করেন এই মৃত ব্যক্তিকে, এবং কে বা কারা তালা দিয়ে চলে গেল সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং পাশাপাশি তার একটি পোষ্য ছিল বাড়িতে, এবং একটি গাড়ি ছিল, সে গাড়িও উধাও পোষ্য উধাও, তাহলে কোথায় গেল? পুলিশের প্রাথমিক যেটা অনুমান যে এখানে তার পরিচিত কেউ এসেছিল এবং সেই নিয়ে গিয়েছে পোষ্য এবং গাড়ি, এবং সেই কারণেই কিন্তু, না হলে কিন্তু পোষ্য, অর্থাৎ মালিকের ছাড়া কিন্তু পোষ্য ছিল তো, এমনটাও কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা। এবং তারপরে কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এবং কি কারণে মৃত্যু হয়েছে বা তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিন্তু পোস্টমর্টম রিপোর্ট কোনোভাবেই পুলিশের কাছে এসে পৌঁছায়নি। এবং প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে, এবং এলাকার যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি পুলিশ খতিয়ে দেখছেন, অর্থাৎ সিসিটিভিতে কোনো গাড়ি বাইরে বেরোচ্ছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে, অর্থাৎ এই 72 বছর হাই প্রোফাইল বৃদ্ধা, এবং তিনি 72 বছর বয়স, এবং একটা বড় বাগান বাড়িতে তিনি থাকেন, এবং সেই বাগান বাড়ি কি কোনো কারো নজরে ছিল এমনটাও কিন্তু পুলিশ পুড়িয়ে দিচ্ছে না, অর্থাৎ এই বাগান বাড়ি দখলের কোনো চেষ্টা চলছে কিনা সে বিষয়ে কিন্তু পুলিশ খবর নেওয়া শুরু করেছে। নজর রাখো বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ। দমদমে নাগের বাজারের নয়াপট্টির একটি বাগান বাড়ি থেকে এক বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার। কল্যাণ ভট্টাচার্য ওই বৃদ্ধের নাম, তেমনটাই জানা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা, তারা সল্ট লেকে থাকেন, ওই বাগান বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ, এবং তার খোঁজ না পেয়ে যখন তারা সেখানে গিয়ে পৌঁছান, পচা গন্ধ বের হওয়ার পর সেখানে দরজা ভেঙে দেখা যায় ভিতরে ওই বৃদ্ধের পচা গলা দেহ পড়ে রয়েছে, তার গাড়ি এবং তার পোষ্য উধাও।